প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি পড়ছি, তোমরা সবাই শোনো। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমি তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। খুব সুন্দর একটি কবিতা, এটা হয়তো তোমরা আগে কেউ পড়ে থাকবে, হয়তো কোনো গল্প বইয়ে বা তোমার বাসায় কেউ হয়তো তোমার কাছে শুনে শুনে থাকবে। আজকে যে কবিতাটি পড়লাম, কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন, কবিতাটি খুব সুন্দর একটি কবিতা। কবিতাটি তোমরা অবশ্যই বাসায় রিডিং পড়বে, বারবার পড়বে, লিখবে, পড়লে খুবই ভালো লাগবে। আমি আবারও পড়ছি, দেখো। আমি হব কাজী নজরুল ইসলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমি তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। খুব সুন্দর কবিতাগুলো, কবিতাটা তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং দেখে থেকে লিখবে। এরপর আমি চলে যাচ্ছি শব্দার্থ। এখানে পাশে দেখতে পাচ্ছ তোমরা শব্দার্থ, কুসুম বাগ সূর্যি সূর্যি মামা অলসে। এখানে যে শব্দ অর্থগুলো আছে, শব্দের অর্থ বলতে বোঝাচ্ছে একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের যে অর্থটা সেই শব্দের মানিটা কি, কুসুম মানিটা কি, কুসুম অর্থ কি, ফুল, কুসুম অর্থ ফুল। তোমরা খাতায় অবশ্যই লিখবে। তারপর তোমাদের যে একটি পদ্ধতি, দেখো পিছনে কিন্তু তোমাদের সব শব্দের অর্থগুলো কিন্তু দেওয়া আছে, প্রথম অক্ষর দিয়ে তোমরা কিন্তু প্রথম অক্ষর দিয়ে শব্দগুলো বের করতে পারবে। ঠিক প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। এখানে কুসুমত্ব ফুল, বাগ অর্থ বাগিচা, বাগান, বাগিচা বা বাগান, সূর্যি অর্থ সূর্য, সূর্যি মামা হচ্ছে সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, সূর্যি মামা বলতে বোঝাচ্ছে সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে মানে অলস, আলসে অর্থ অলস। এই যে সুন্দর যে শব্দ অর্থগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই শব্দের অর্থগুলো কিন্তু খুবই সুন্দর, তোমরা অবশ্যই খাতায় লিখবে। নাম্বার দুই দেখো, নাম্বার দুই হচ্ছে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এই খালি জায়গার মধ্যে পূরণ করতে হবে, এই শব্দগুলো খালি জায়গার মধ্যে পূরণ করতে হবে। এখানে যেমন দেওয়া আছে সূর্যি, দেওয়া আছে বাগে, দেওয়া আছে সূর্যি মামা, কুসুম, আলসে। তোমরা লাইন বাই লাইন পড়ে কোনটা কোন জায়গার মধ্যে হবে সেটা তোমাদের লিখতে হবে। যেমন ক, ঢেস জাগার আগে আমি জেগে উঠব। কে জাগার আগে আমি জেগে উঠবো বলো তো? এখানে সূর্যি মামা, দেখো সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, তাহলে এখানে হবে সূর্যি মামা, এটা হবে ক, এটা হবে ক। খ নম্বর হচ্ছে ঢেস পূর্ব দিকে উঠে, সূর্যি পূর্ব দিকে উঠে বা সূর্য পূর্ব দিকে উঠে। আমার বোনটি ঢেস নয়, আমার বোনটি কি, আমার বোনটি ঢেস নয়, আমার বোনটি গ, এখানে হচ্ছে আলসে নয়, আমার বোনটি কি আলসে নয়। ঘ নম্বর হচ্ছে বনে ঢেস ফোটে, বনে কি ফুটে, কুসুম ফোটে, বনে কুসুম ফোটে। তারপর উম নম্বর হচ্ছে গোলাপ ঢেস গোলাপ ফোটে, গোলাপ বাগে গোলাপ ফুটে, গোলাপ বাগে গোলাপ ফুটে। ঠিক আমি লিখে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ, তারপর তোমরা বুঝে নিবে সুন্দর করে কোনটা কোন জায়গায় লিখতে হবে। এই যে এই পর্যন্ত তোমাদের আমি আজকে কবিতাটা পড়া দিলাম। কবিতাটা অবশ্যই বাসায় পড়বে এবং দেখে দেখে দুবার লিখবে, আট লাইন লিখবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই পর্যন্ত লিখবে আট লাইন, আট লাইন তোমরা মুখস্থ করবে এবং লিখবে। তার সাথে এই শব্দ অর্থগুলো এবং শূন্যস্থানগুলো বাড়ি কাজ করবে এবং মুখস্থ করবে। বাসায় কিন্তু অবশ্যই তোমরা লেখাপড়া করবে, করোনা পরিস্থিতির মধ্যে তোমাদের যে প্রত্যেকেরই ক্লাস হয়তো আমরা যেভাবে নেওয়ার চেষ্টা করছি, তোমাদের যতটুকু সম্ভব আমরা তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই ইউটিউবে ক্লাস দেখবে। তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই আমাদের কাছে ফোন দিবে, ফোন দিয়ে জেনে নেবে ম্যাডাম এই জায়গাটা তোমাদের সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই কিন্তু তোমাদের সেই জায়গাগুলো যতটুকু সম্ভব আমরা শুধরানোর চেষ্টা করব।
এখন তোমাদের আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় অবশ্যই দেখে দেখে কবিতাটা লিখবে এবং মুখস্থ করবে আট লাইন, তার সাথে শব্দার্থ থাকলো, শূন্যস্থান থাকলো। এই শব্দার্থ শূন্যস্থানগুলো অবশ্যই তোমরা বাসায় বসে লিখবে, যত লিখবে যতবার লিখবে হাতে লেখা কিন্তু তত সুন্দর হবে। তোমরা বাসায় শব্দার্থগুলো মুখস্থ করবে, শূন্যস্থানগুলো লিখবে। আমি আগামী ক্লাসে 3-4 করাবো, আগামী ক্লাসে তোমাদের 3-4 এবং অপর পৃষ্ঠা তোমাদের আমি করাবো। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।